माने तो आप इन्हें डॉक्टर साहब जाइए यहाँ से प्लीज। করো তোমরা, নামাজটা পড়তে পারো না? চার্জ নেই মা ভাইয়ের মোবাইলে। এটাও শেষ করছে তার খালি খালি কম্পিউটার ধরে মা, চার্জ না থাকলে কি দেখো মা? কত পার্সেন্ট চার্জ হচ্ছে বলো মা আমাকে। হ্যাঁ মা, বইনে রয়েছে কি? আমি তো ওই সাবমান্ডি করতে গেলে আর কি আর করাই না।
পা ইয়া না করলে মতো খেলা যায় না। টিকিট লাগবে না তো, ওনাদের নাম তো রেজিস্টার করা আছে, যারা খালি নাম বলবো শেয়ার দিয়েছিলাম, উনি আমাদের তিনটা টিকিট ধরে দিবেন। তুমি একে একে খাইলে পরে আমি বুঝলাম না বিপরীত নিয়ে বিপরীত
ওকে বিবর এই যে তোমার মানে না 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 খালি খালি রুটি খালি ওই রুটি একটা কটা খায় না নাকি এক বাজে আর ভরির ময়লাটা ফালাইছে ওই জায়গায় আর মনে গেছে মাথা কয়টার চামড়া ফেলছে বুঝছেন ওনারা কিন্তু আপনার এই বানায় নাই তা একটা খাসির মনে হয় অর্ধেক মনে হয় লোকের সাথে আরো জন লোক আছে মনে চামড়া ফেলছে ওই যে এক্সপার্ট লোক একটা দিয়েছিলেন যে চামড়া ফেলছে এই উনি মনে গেছেন পরে ওই মাথার চামড়া কয়টা মনে হয় শুনলাম মাথা কয়টা বানাই দিছে এই মনে গেছেন যে আছে না আমাদের লোকরাই মনে হয় সাতটা খাসি তারা নিজেরা কাটছে আপনি কোনো লোকে খাসি কাটে নাই
বুঝতে পারছেন রাহুল ভাই শোনেন, এই জন্য আমাদের এখানে লোকেরা সিদ্ধান্ত আমি আবার তাদেরকে না বলছি, আমি তাদের কাছে টাকাটা নিয়ে কাজ নিয়েছি, কাজ নিয়েছি আর একজনে টাকা দেবো তার কাছে, এই জন্য তাদেরকে টাকা দেয় নি, বুঝতে পারছেন? আপনার আপনার একটা চাপাটি শোনেন, আপনার একটা চাপাটি আর একটা চাকু, টাকা বিকাশে দেব, তাহলে মনে করেন যে আপনি বিকাশ নাম্বার দেন, ঠিক আছে, আর কত টাকা দেব বলেন, শোনেন শোনেন বাবুল ভাই আমি একটা কথা বলি, ওরা তো বানায় না, আমার এই তিনটা লোকের, এই তিনটা লোকের 3,000 টাকা দিতে হবে, আমি যে তিনটা লোকের দিয়ে কাজ করাইছি বুঝছেন, তিনটা লোকের দিয়ে 3,000 টাকা দিতে হবে তাদেরকে, যে তিনটা লোকের কাজ করাইছি, তিনটা লোকের 3,000 টাকা মনে করেন যে কমপক্ষে এনে দিতে হবে, বাবুল ভাই কয়লা আমাদের লোক যদি কাজ না করায়, না কাজ না করান আপনি, আপনি যদি কাজ নিয়ে আরেকজনে চলে যান, একটা লোক দিয়ে চলছে শুধু চামড়া চলছে, আপনি মনে করেন যে বললে তো হয় না, বলেন আপনার 4,000 টাকা দেবো পাঠাই যান, ঠিক আছে, তাহলে আপনি মনে করেন যে কারণ এখনো বলতে পারতেছি না যে এটা মনে হয়, কারণ আমাদের ভাগের ব্যাপার তো বুঝছেন, তা আপনার নাম্বারটা আপনি আমার নাম্বারটা দেন বাবুল ভাই, আপনারা আমি মনে করেন যে কিন্তু এখন তো বিকাশের দোকান সব বন্ধ বাবুল ভাই, কালকে সকালবেলা দিতে পারবো বুঝছেন, শোনেন তা ওই যে সব লোকজনে কাজ করছে এদেরকে একটু গোসল দিয়ে দিতাম, একটু খাওয়াইতাম, মনে গেলে তাদেরকে সকালে যদি পাড়াইতে টাকাও দিয়ে দিতাম খাওয়াইতাম, আছে ঠিক আছে তাহলে, তাহলে বাবুল ভাই তাহলে আপনি এই নাম্বারটা দেন, তাহলে আপনার এই মোবাইল জানি খোলা থাকে, কালকে কিন্তু আমি আবার 5 দিনের জন্য কালকে সন্ধ্যাবেলা আমি ঢাকার বাইরে যাব, you